6-7 বছর প্রেমের পর সবে এক হয়েছে চারহাত। বিয়ের মাসখানেকের মধ্যেই ক্যালেন্ডারের পাতায় ভ্যালেন্টাইন্স ডে, প্রেমের দিনে আবেগ ঘন মুহূর্তে নবদম্পতি। 2016 সালের 14ই ফেব্রুয়ারি পাড়ার অন্যদের সঙ্গে দত্তপুকুরের এক বাগানবাড়িতে পিকনিকে গিয়েছিলেন অনুপম মনুয়া। সবার অনুরোধে বসেছিলেন মুখোমুখি। কার চোখে কে কেমন প্রশ্ন করেছিলেন সবাই, কি উত্তর দিয়েছিলেন মনুয়া? আমার ফ্যামিলি অনেক বড় ফ্যামিলি, ও সেই জায়গায় আমি একমাত্র সন্তান হিসেবে ও যতটা সম্ভব চেষ্টা করব ফ্যামিলিকে দাঁড়াতে। স্ত্রী মনুয়ার প্রশংসা করেন অনুপম। এখন এখনো আমার অতটা বোঝার মতো সিচুয়েশন আসেনি, ও বুঝতে পারবে না। কিন্তু লাস্ট 7 থেকে 7 বছরের সাথে রিলেশন থাকাকালীন যে রাইট, এই তো এই তো ঠিক বলছো, মানে পেয়েছি সেটা আমি তোমাদের সামনে আর কি জেনে মনুয়া জানিয়ে দিয়েছিল প্রেমিক অজিতকে। এমনকি বাংলাদেশের বাসিন্দা অনুপমের বাড়ির লোকেরা প্রায়ই আসতেন এদেশে, তা মনুয়ার একেবারেই পছন্দ ছিল না বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা। পিকনিকের ভিডিওতে অনুপম স্বীকার করেছেন বিয়ের আগে থেকেই এ নিয়ে চিন্তিত ছিলেন তিনি। আমি বিয়ের আগে একটা জিনিস নিয়ে খুব টেনশন করতাম, যেটা কারণটা আমি বলি, আমার ফ্যামিলির এই মুহূর্তে আমার টোটাল প্রভাব যদি বাংলাদেশ বলে এখানকার বলো, এখানে তো আমি ছাড়া কেউ নেই, আমার টোটাল ফ্যামিলি বলতে গেলে 18 জন মেম্বার, বাবা কাকা সবাই আমরা জয়েন্ট ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি। আমার একটা ভয় হতো যে ও ইভেন ওর পজিশনটা হচ্ছে আমার যত আত্মীয় আছে বাবার দিক দিয়ে বলো, কাকার দিক মানে মায়ের দিক থেকে বলো, মানে আমি হচ্ছি টোটাল মানে বংশের সবার বড়, সবার যে আমাদের টোটাল বংশের যে বড় হবে সে আমাদের ফ্যামিলি নিয়ে কতটা কনসার্ন হবে। তো আমি লাস্ট কিছুদিনের ভিতরে বা বিয়ের সময় ওর কেয়ার মানে আমার ফ্যামিলির প্রতি ওর দায়িত্ববোধ দেখে আমি এতটাই খুশি যে আমি আমার জন্য পারফেক্ট। কিন্তু বিয়ের আগে যাকে পারফেক্ট জীবন সঙ্গী বলে মনে হয়েছিল সেই স্ত্রীর দ্বারাই কিভাবে খুন হলেন অনুপম? কেন প্রেমিককে দিয়ে মনুয়া খুন করালো স্বামীকে? ধৃত মনুয়া ও তার প্রেমিক অজিত রায় ওরফে বুবাইকে জেরা করার পর তদন্তকারীদের দাবি, বিয়ের বছর খানেকের মধ্যেই সম্পর্কে চিড় ধরেছিল অনুপম মনুয়ার। সম্পর্কের অবনতি থেকেই প্রেমিককে দিয়ে স্বামীকে খুন করানোর ছক কষে মনুয়া। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা।